আচ্ছা শুনেন, আল্লাহ দিলে আমাকে তো দুইটা সন্তান হয়েছে, এখন আমরা স্থায়ী পদ্ধতি লইতে পারি না? আমিও ভাবছিলাম কথাটা তোমার কম। চলো আগামীকালই আমরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাই। আপনারা খুবই বুদ্ধিমান, সঠিক সময় পরামর্শ নিতে এসেছেন। আপনাদেরকে আমি দীর্ঘমেয়াদী আর স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বলছি। দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে ইঞ্জেকশন, নরপ্ল্যান্ট, আইইউডি, আর স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে টিউবেক্টমি এবং ভ্যাসেকটমি। এখন আপনারাই সিদ্ধান্ত নিন কোন পদ্ধতিটি বেছে নেবেন। স্থায়ী ব্যবস্থা টিউবেক্টমি নিতে চাই। খুবই ভালো একটি সিদ্ধান্ত। টিউবেক্টমি মহিলাদের জন্য একটি স্থায়ী সহজ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি নিরাপদ এবং খুব সাধারণ একটি অপারেশন, যা করতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। যাদের দুটি জীবিত সন্তান রয়েছে আর ছোট সন্তানের বয়স 2 বছরের বেশি এবং যারা সন্তান নিতে চান না, তাদের জন্য এই পদ্ধতি। আমি টিউবেক্টমি করাইছি, আমি সংসারে সব কাজ করতেছি, আমার কোনো অসুবিধা নাই। আমরা এখন নিশ্চিন্ত, আমরা সুখী আছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং এনজিও ক্লিনিকে টিউবেক্টমি করানো হয়। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।